পার্টি। তো আমাদের আজকে চলে যাওয়ার কথা এখান থেকে, আমরা যাইনি, সবাই সকাল থেকে উঠে কান্নাকাটি জুড়েছে, বাচ্চারা কেউ যাবে না, এত ভালো লেগেছে। আশেপাশে ঘুরছি, মাঠে মাঠে ঘুরেছি, কালকে দেখিয়েছি অনেক কিছু। সো কিছু জায়গাগুলো বাকি ছিল, মানে আমি আমি নিজে হয়তো ঘুরেছি দেখেছি, কিন্তু ডিটেলে সেইভাবে যাইনি। তো আমি যেহেতু আজকে থেকে গেলাম, সো একটু ডিটেলে ঘুরে ফেরে বেড়াই, তোমাদেরকেও দেখাই। এখানে যেটা হচ্ছে, পানের বরজ প্রচুর, প্রত্যেকেই যারা চাষাবাদ করেন, চাষ করেন, তাদের সবারই বরজ আছে। তো বেশ বড় বড় বরজ আছে, আমি ঘুরে ঘুরে দেখছিলাম। তো একটুখানি দেখি, পান তো সবাই খেতে ভালোবাসি, পান মিষ্টি পাতা, ওই রকম মিষ্টি পান সবার কাছে খুব ফেভারেট। তো পানটা হয় কিভাবে, কিরকম গাছ, কিরকম দেখতে, আমরা শুধু পাতাগুলো দেখতে পাই। সো লেটস সি কি কিভাবে পানটা চাষ হয়, ওকে চলো। আচ্ছা, আমার সাথে দিদি আছে, দিদিদেরই বরজ, দাদা দেখাশোনা করেন। তো আমরা দিদিকে পেয়েছি, দিদিকে নিয়েই যাচ্ছি ওখানে, চলো। মানে পাটকাঠিরও প্রচুর ইউজ আছে এখানে, মানে সারা বছরই থাকে। আচ্ছা, আমার পিছনে এখন যে একটা ঘেরা জায়গা দেখা যাচ্ছে, পাটকাঠি দিয়ে পুরো ঘেরা, ওইখান ওপরে ওপরটাও গার্ড করা আছে। পান ডিরেক্ট রোদ্দুরে পান হয় না, পান নষ্ট হয়ে যায়, তাই জন্য পানকে একটা শেডের মধ্যে রেখে পানকে গ্রো করতে দিতে হয়। সো এই দরজা আছে এখানে, এখান দিয়ে আমরা ঢুকবো। তো ভেতরে যাই, কি আছে দেখি কেমন। অ্যাকচুয়ালি হচ্ছে তোমার ক্লাইম্বার, তাই তো? ক্লাইম্বার একটা সাপোর্ট নিয়ে গ্রো করে, পান গাছটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্লাইম্বার, বিটল লিভস। বেশ বড় বড় পাতাগুলো, সুন্দর ফ্রেশ। যারা পান খেতে ভালোবাসো তারা নিশ্চয়ই খুব ইন্টারেস্ট পাচ্ছ। এই পাতাটা তো বেশ বড় সড়ো, একদম সুন্দর গোল ফ্রেশ পাতা এগুলো, দারুণ। আর এরকম সুন্দর বেশ একটা লেন বানিয়ে বানিয়ে সুন্দরভাবে এগুলোকে গ্রো করতে দেওয়া হয়। তো সারা বছরই গ্রো করে এখানে পান, বলছে যখন হয় যেগুলো গ্রো হয়ে যাচ্ছে, যে লিভসগুলো নিয়ে নেওয়ার সেগুলো নিয়ে নেওয়া হয়, আর ওটা নিজের মতন আবার গ্রো করে। খুব ইন্টারেস্টিং ব্যাপার, উপরে শেডটা সেই পিছুনি দিয়ে দেওয়া রয়েছে, পাটকাঠি সাপোর্টে ফ্রেমওয়ার্ক করা, তার উপরে পিছুনি দেওয়া আছে। এই বরজটায় প্রচুর পাতা আছে, এরকম যাদের দুটো তিনটে বরজ আছে এখানে প্রচুর পান তারা গ্রো করাতে পারেন, সাপ্লাই দিতে পারেন। সো নদিয়ায় এই, মানে স্পেশালি এই করিমপুরের এখানে প্রচুর লোকে, মানে যারা চাষ করেন, পানের বরজটা একটা ভাইটাল প্রোডাকশন একটা। ভালো ডিলিশিয়াস খাবার, তারপরে যদি একটু পান হয়, মানে একটা রিফ্রেশ হয়ে যাওয়ার ব্যাপার। সো সেই পানটা যখন আমি আমার সামনে দেখছি, এরকমভাবে এত পান গাছে, এত সুন্দরভাবে এখানে চাষ হচ্ছে পানের, সো খুব ভালো লাগছে। আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগছে। তো এরকম পুরো লেন, অনেক নিউমারাস লেন আছে এখানে, পুরো লেনগুলো পান পাতায় ভর্তি, গ্রিন। আমরা পান গাছ দেখলাম কিভাবে পান গাছটা গ্রো করে, মানে ক্লাইম্বার, পেটল লিভস এর ক্লাইম্বার যেটা, সেটা কিভাবে গ্রো করছে, কিভাবে হচ্ছে। এবার হচ্ছে যখন এগুলো গ্রো করে যায়, তখন যে লিভস গুলোকে নিয়ে নেওয়া হয়, সেগুলোকেও কালেক্ট করে অ্যারেঞ্জ করা হয় প্রপারলি, সেটাকেও রাখার একটা প্রপার ব্যবস্থা আছে, যাতে এগুলো ঠিকঠাকভাবে থাকে, তারপরে সেটা মার্কেটে যাচ্ছে। তো এবার আমরা সেই গোছানোটা দেখতে যাব, কিভাবে পাতাগুলোকে অ্যারেঞ্জ করা হয়, কি করা হয়। সো চলো, নতুনত্ব একটা ইন্টারেস্টিং ব্যাপার।
বাতিল নাকি? এ ছিল ছোট পাতা। ও ওগুলো বাতিল, ডগাগুলো। আচ্ছা সো যারা পান খাও তারা বুঝতে পারছো ভীষণ ইন্টারেস্টিং একটা ব্যাপার। মানে আমরা মার্কেটে ডিরেক্টলি দোকানে গিয়ে পানটা পেয়ে যাচ্ছি পেমেন্ট করে, তার আগে যে পানটার যা যা রেডি হয়ে আসার ব্যাপার মার্কেটে, তো এত সুন্দরভাবে এটাকে গ্রো করানো হয়, তারপরে হচ্ছে এখানে দাদারা বসে সব পাতা গোছাচ্ছেন। তো এই যে মনে হচ্ছে এগুলো সেই বান্ডেল মতন বানানো হচ্ছে যেরকমভাবে দোকানে আমরা পাই বাজারে, সুন্দর করে ওগুলোকে অ্যারেঞ্জ করা হচ্ছে, এরপরে ওগুলো মার্কেটে যাবে। সো এখান থেকে বিভিন্ন জায়গায় পান যায়, পানের পাতা অ্যাভেলেবেল হয় বিভিন্ন জায়গায়। তো যারা পান খাও তাদের নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগছে, সো দেখতে থাকো। সেটাকে কিছু বলে 40টাকে ও গোছ? আচ্ছা 10 ঘন্টা 40টার এটার দাম কত? ও তার মানে আগে প্রত্যেক মানে পাড়ায় পাড়ায় বড় যার কি ভর্তি, এখন কমে গেছে। ও আচ্ছা হ্যাঁ সো একটা ভালো জিনিস দেখিয়ে দিলাম নতুনত্ব। আই হোপ ইউ উড লাইক মাই ভিডিও, ভালো লাগবে। যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করো, প্লিজ 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 সাবস্ক্রাইব করো, শেয়ার করো অ্যামাং ইয়ার ফ্রেন্ডস রিলেটিভস অর হুয়েভার ইউ নো, অ্যান্ড লাইক দিস ভিডিও প্লিজ একটা থাম্ব প্রেস করে দাও, ঠিক আছে? তো তোমাদের এই লাইক শেয়ারস অ্যান্ড সাবস্ক্রিপশন আমাকে আরও ইন্সপায়ার করবে, আমাকে মোটিভেট করবে। সো আই উইল বি কামিং আপ উইথ নিউ ভিডিওস, নিউ টাইপ অফ ভিডিওস, সো স্টে টিউন উইথ মাই চ্যানেল। সো দিদিকে থ্যাংক ইউ সবার তরফ থেকে আমার চ্যানেলের, কারণ কি দিদি দেখালো বলেই আমরা আসতে পারলাম এখানে, এক্স্যাক্টলি সব কিছু দেখাতে পারলাম। তো তোমরা যদি আসো কখনো নদিয়ায় তোমরাও খেয়াল করতে পারো, চাইলে দেখতে পারো অনেক বড় যাচ্ছে, অনেক জায়গায় বড় যাচ্ছে। সো যদি ইন্টারেস্টেড থাকো তোমরা ঘুরতে এসো।